হ্যালো বাইকার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক এগেইন। আমি প্রিন্স শাহরিয়ার আছি আপনাদের সাথে। শাহরিয়ার ব্লগস ফেসবুক পেজ বা আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তাদের সবাইকে ওয়েলকাম করছি বরাবরের মতো। আজকেও আমি চলে এসেছি বাইকের হাটে, এবং এই হাটটা কিন্তু গত প্রিভিয়াস দুইটা সপ্তাহ ধরে শুরু হয়েছে, একবারেই নতুন। এবং এটা হচ্ছে মিরপুর বিআরটিআর পশ্চিম পাশে যে রোডটা, এই রোডের উপরে অবস্থিত। এই বাইকের হাট কিন্তু প্রতি শুক্রবার সকাল 9টা থেকে শুরু করে রাত 8টা পর্যন্ত থাকে, এবং এখানে কিন্তু আপনি হিউজ পরিমাণে বাইকের কালেকশন পাবেন আপনার বাজেট অনুযায়ী। আপনি যে টাকাটা আসলে একটা সেকেন্ড হ্যান্ড বাইকের জন্য বাজেটের মধ্যে কিন্তু আপনি এখান থেকে একটা বাইক পছন্দ করে কিন্তু নিতে পারবেন। এর পাশাপাশি আরেকটা বিষয় একটু বলি, সেটা হচ্ছে যে আপনি এখন বর্তমানে যে বাইকটা ইউজ করছেন এই বাইকটা কিন্তু আপনি এখানে সেল বাইক কিন্তু পারচেস করে নিতে পারবেন। এইখানে যে ভাইয়ারদেরকে দেখতে পাচ্ছেন আমার পাশে, এরা সবাই হচ্ছে বাইকের হাটের এমপ্লয়ি, এবং এরা হচ্ছে আপনি এখানে আসলে কিন্তু এই ভাইয়াদেরকে পাবেন। এই ভাইয়ারা আপনাদেরকে কাগজের বিষয়ে, বাইকের টেস্ট রাইডের বিষয়ে কিন্তু হেল্প করবে, অথবা আপনি যদি এই বাইকের হাটের সম্পর্কে কোনো কিছু জানতে চান ভিডিও কমেন্টস বক্সে আপনি কমেন্টস করতে পারেন, আমি চেষ্টা করবো সেগুলো অ্যান্সার করার জন্য। অথবা আপনার যদি ইনস্ট্যান্ট কোনো কিছু জানার প্রয়োজন হয় তাহলে শুক্রবার এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে যে ফোন নাম্বার দুইটা দেওয়া আছে এই ভাইয়াদের সাথে আপনি কথা বলে কিন্তু আপনি এখানে চলে আসতে পারেন। যদি অ্যাড্রেস সম্পর্কে কোনো কিছু জানার থাকে অবশ্যই আমি ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে কিন্তু আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো, সেখান থেকে আপনি নিতে পারবেন। সো আমরা আসলে একটু দেখার চেষ্টা করি যে আজকে আসলে এখানে কী পরিমাণে বাইক উঠেছে এবং এগুলো আস্কিং প্রাইস কত। আরেকটা বিষয় একটু বলতে চাই, এইখানে বাইকগুলো কিন্তু আসলে যে আস্কিং প্রাইস আছে এটা কিন্তু আসলে ফিক্সড প্রাইস না, আপনার দাম অনুযায়ী বা আপনার বাজেট অনুযায়ী কিন্তু আপনি এখানে দেখে বা এই বাইকগুলো কিন্তু দামাদামি করে নিতে পারবেন। সো লেটস গো, আমরা মূল ভিডিওতে চলি। আমরা ভিডিও শুরুতে একবারে ফার্স্টে যে বাইকটা দেখাচ্ছি এটা হচ্ছে অ্যাবজার্ডেস ভার্সন 3, এবং এটা হচ্ছে আর্মাডা ব্লু কালার। এটা আস্কিং প্রাইস আছে 2,38,000 টাকা। 2021-এ রেজিস্ট্রেশন করা, 1,151 কিলো রান করেছে, একবারে নিউ বলা চলে, 2 বছর রেজিস্ট্রেশন করা আছে। বাইকের কন্ডিশনটা যদি একটু দেখাই, এই হচ্ছে বাইকের কন্ডিশন। এটা কিন্তু আসলে আস্কিং প্রাইস, বাট এটা কিন্তু আসলে ফিক্সড প্রাইস না, আপনি দামাদামি করে কিন্তু বাইকগুলো নিতে পারবেন। পাশাপাশি আমরা একটা সুজুকি জিক্সার দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মনোটোন ব্লু এবং হোয়াইটের মধ্যে। এটার আস্কিং প্রাইস আছে 1,58,000 টাকা। 2017 মডেল এবং 17-এ কিন্তু রেজিস্ট্রেশন করা। বাইকের কন্ডিশনটা একটু দেখেন, মোটামুটি ফাইবার আইটেমগুলো ফ্রেশ আছে এবং কালারটা কিন্তু বেশ চমৎকার। ফ্রন্টের টায়ার বা একটু ডিস্কটা যদি একটু দেখেন তাহলে হচ্ছে এই বাইকের কন্ডিশনটা। পরবর্তীতে কিন্তু আমরা আরও একটা জিক্সার দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ব্লু কালারের উপরে। এটার আস্কিং প্রাইস আছে 1,43,000। আপনাদেরকে একটা জিনিস বলি, এই বাইকগুলো কিন্তু আসলে এখানে জাস্ট হচ্ছে আস্কিং প্রাইসটা দেওয়া থাকে, বাট আপনি কিন্তু ফিজিক্যাল এসে বাইকের কন্ডিশন দেখে টেস্ট রাইড করে দামাদামি করে কিন্তু আসলে বাইকগুলো নিতে পারবেন। বাট এইখানে যে বাইকের প্রাইসগুলো আছে এগুলো কিন্তু আসলে ফিক্সড প্রাইস না, আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু বাইকগুলো এসে নিয়ে যেতে পারবেন। সো পরবর্তীতে আমরা চলে যাই, এটা হচ্ছে পালসারের NS, এবং এইটার আস্কিং প্রাইস চাচ্ছে 1,45,000 টাকা। 2019-এর মধ্যে 2020-এর রেজিস্ট্রেশন করা আছে। বাইকের কন্ডিশনটা যদি একটু দেখা, এটা হচ্ছে সিঙ্গেল ডিক্স। পরবর্তীতে আমরা আরও একটা জিক্সার দেখতে পাচ্ছি, এটাও কিন্তু ব্লু কালারের উপরে, এবং এটার আস্কিং প্রাইস আছে 1,50,000 টাকা। 2017-18 রেজিস্ট্রেশন করা আছে। একটা হর্নেট দেখতে পাচ্ছি, এটার আস্কিং প্রাইস আছে 1,65,000 টাকা। এটা হর্নেটের হচ্ছে ফার্স্ট ভার্সন। যেটা হাং দেখতে পাচ্ছি, একটা 1,17,000 টাকা আস্কিং প্রাইস চাচ্ছে, গ্লসি গ্রিন কালারের উপরে। এবার সে জিক্সার দেখতে পাচ্ছি, একটা 2021 মডেল, 22-এর রেজিস্ট্রেশন করা আছে, একবারে জিক্সার SF। যেটা এটা আস্কিং প্রাইস চাচ্ছে 2,05,000। ভার্সন 2 দেখতে পাচ্ছি, অ্যাবজার্ডেস ভার্সন 2, 2018-18 রেজিস্ট্রেশন করা, এটা আস্কিং প্রাইস আছে 1,91,000 টাকা।
এই পাশে কিন্তু আরেকটা অ্যাবজেডেস ভার্সন 2 দেখতে পাচ্ছি, এটা হচ্ছে হোয়াইট কালার, উপরে আস্কিং প্রাইস চাচ্ছে 1,55,000। এই পাশে কিন্তু একটা 4B দেখতে পাচ্ছি, এটার আস্কিং প্রাইস চাচ্ছে 1,55,000 রেড কালারের উপরে। মানুষের এখন কাঙ্ক্ষিত একটা বাইক সেটা হচ্ছে সুজুকি GSX, আর দেখতে পাচ্ছেন আস্কিং প্রাইস চাচ্ছে 3,15,000 টাকা। যদিও আমার কাছে মনে হয়েছে যে একটু বেশি চাওয়া হচ্ছে, সেকেন্ড হ্যান্ড বাইক হিসাবে এটা প্রাইসটা আরেকটু কম হওয়ার কথা ছিল। হোয়াটএভার, এটা কিন্তু আসলে আস্কিং প্রাইস না, আপনারা এসে কিন্তু দামাদামি করে বাইকগুলো নিতে পারবেন। তো আরেকটা জিক্সার SF দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গ্রে কালার, উপরে ডাবল লিক্সের ABS ভার্সন, এবং এটা আস্কিং প্রাইস চাচ্ছে 3,10,000 টাকা। আমার কাছে দেখে কিন্তু মনে হয়েছে মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে। এই পাশে একটা 4B দেখতে পাচ্ছি, আস্কিং প্রাইস চাচ্ছে 2,17,000, এবং এটা কিন্তু ডাবল লিক্সের সিঙ্গেল চ্যানেল ABS ভার্সন, ব্ল্যাক কালারের উপরে টিভিএস রেসিং। এবং এই পাশে কিন্তু ইন্দো ভার্সনের R15 দেখতে পাচ্ছি, একটা আস্কিং প্রাইস চাচ্ছে 4,55,000। একবারে কিন্তু ফ্রেশ কন্ডিশন, মোটামুটি শোরুম কন্ডিশনের মতোই আছে বাইকটা। এই পাশে একটা পালসার দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পালসারের ডাবল ডিস্ক, এবং কালারটা গ্রাফিক্সটা কিন্তু বেশ চমৎকার, ব্লু এবং ব্ল্যাকের উপরে। এটা আস্কিং প্রাইস চাচ্ছে 1,70,000 টাকা। এপাশে আরেকটা 4B দেখতে পাচ্ছি, অন টেস্টে আছে, যে বাইকটা পারচেস করবে সেই আসলে ফার্স্ট মালিক হবে। আস্কিং প্রাইস চাচ্ছে 1,55,000, 4B হচ্ছে ব্ল্যাক কালারের উপরে। এই পাশে একটা এক্স কানেক্ট দেখতে পাচ্ছি স্মার্ট, যেটা 1,70,000 টাকা আস্কিং প্রাইস আছে, এটাও কিন্তু আসলে 4B। 4B-র কিন্তু আসলে ব্যাপক কালেকশন থাকে, আমি যতটা ভিডিও করেছি সবগুলোতেই কিন্তু আমি দেখিয়েছি যে হিউজ পরিমাণে আসলে কিন্তু 4B বাইক, যারা আসলে 4B লাভার আছেন তারা কিন্তু এসে দেখতে পারেন। এপাশে আরেকটা হাং দেখতে পাচ্ছি 1,08,000 টাকা। এই পাশে একটা পালসার দেখতে পাচ্ছি, 1,35,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। এ পাশে কিন্তু একটা নিউন কালারের পালসার দেখতে পাচ্ছি, 150cc, এবং এটা হচ্ছে সিঙ্গেল ডিক্সার একটা বাইক, এটা আস্কিং প্রাইস হচ্ছে 1,44,000 টাকা। একটা RTR দেখতে পাচ্ছি আমরা, এটা আস্কিং প্রাইস হচ্ছে 1,30,000, 2 বছরের ট্যাক্স ওখান করা আছে। এ পাশে আরেকটা 4B দেখতে পাচ্ছি, রেড কালারের উপর, আস্কিং প্রাইস হচ্ছে 1,77,000, TVS অ্যাপাচি 4V। TROGP দেখতে পাচ্ছি একটা, ফাইনালি অনেকদিন আসলে এই বাইকটা আমি দেখি নাই, বাট এটা কিন্তু চলে এসেছে। TROGP আসলে যারা নিতে চাচ্ছেন ডাবল লিক্সের সিঙ্গেল চ্যানেল ABS দেখেন, এবং এটার আস্কিং প্রাইস হলে কিন্তু আপনি একটা TROGP নিতে পাচ্ছেন। এই পাশে একটা জিক্সার দেখতে পাচ্ছি, সুজুকি 1,86,000 টাকা হচ্ছে আস্কিং প্রাইস চাচ্ছে, এটা হচ্ছে জিক্সারের কার্বোরেটর ভার্সন ডাবল লিক্সের যেটা। এই পাশে কিন্তু আরেকটা 4B দেখতে পাচ্ছি, এটা আস্কিং প্রাইস হচ্ছে 1,70,000 টাকা, ব্লু কালারের উপরে। মোটামুটি এইখানে যে বাইকগুলো ছিল এগুলো হচ্ছে একটু হাই রেঞ্জের উপরে, বাট এই পাশে হচ্ছে একটু লো বাজেটের মধ্যে বাইকগুলো আছে, আমি একটু সেগুলো দেখানোর চেষ্টা করছি। হিরো স্প্লেন্ডার কিন্তু দেখতে পাচ্ছেন, 2017 মডেল, এটা আস্কিং প্রাইস হচ্ছে 95,000 টাকা। এ পাশে TVS স্ট্রাইকার আছে একটা, 95,000 টাকা হচ্ছে আস্কিং প্রাইস হচ্ছে ব্ল্যাক এবং রেডের উপরে। এ পাশে আরেকটা স্ট্রাইকার আছে, আস্কিং প্রাইস হচ্ছে 90,000। যারা 1,00,000 টাকার নিচে আসলে একটু রিজনেবলের মধ্যে বাইক চাচ্ছেন তারা কিন্তু এসে দেখতে পারেন। এইখানে আরেকটা আছে, এটা হচ্ছে 95,000 টাকা, বাট এগুলো আসলে সবগুলো হচ্ছে আস্কিং প্রাইস, আপনি এসে কিন্তু দামাদামি করে বাইকগুলো নিতে পারবেন। TVS মেট্রো প্লাস দেখতে পাচ্ছে, এটা 90,000 টাকা হচ্ছে আস্কিং প্রাইস চাওয়া আছে, 2 বছর রেজিস্ট্রেশন করা আছে। এই পাশে সুজুকি হ্যাতে দেখতে পাচ্ছি, একটা 74,000 টাকা হচ্ছে আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। বাইকের কন্ডিশনটা যদি একটু দেখাই, ডাইং গোল্ড কিন্তু একটা দেখতে পাচ্ছি, 48,000 টাকা হচ্ছে আস্কিং প্রাইস আছে, বাট এগুলো আসলে কিন্তু ফিক্সড প্রাইস না, আপনি এসে দামাদামি করে কিন্তু বাইকগুলো দেখে টেস্ট রাইড দিয়ে কিন্তু আসলে বাইকগুলো নিতে পারবেন। সো মোটামুটি এইখানে যে বাইকগুলো ছিল আমি চেষ্টা করেছি সবগুলো, বাট এটা কিন্তু আসলে এগুলোই কিন্তু আসলে সেই বাইক না, বাট যত সময় বাড়বে তত কিন্তু আসলে বাইক আসবে। সো আপনি যারা আসলে বাইকগুলো নিতে যাচ্ছেন আপনার বাজেটের উপরে চলে আসতে পারেন বাইকের হাটে, এটা কিন্তু শুক্রবার সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত থাকে। সো আপনার বাজেট অনুযায়ী পছন্দের একটা বাইক কিন্তু দেখে কিন্তু আপনি পারচেস করে নিতে পারবেন। আপনাদের সাথে জাস্ট 1 মিনিট আমি একটু সময় নিব, একটু বলতে যাচ্ছি এই ভাইয়ার নামটা একটু যদি বলতেন। রাকিব হাসান।
রাকিব হাসান, এই ভাই হচ্ছে আমার ভিডিওগুলো দেখছে এবং দেখে কিন্তু বাইকের হাটে চলে আসছে এবং উনি হয়তোবা একটা বাইক কিনবে। সো এটাই হচ্ছে আমার জন্য আসলে সবচেয়ে বড় সার্থকতা যে আমার একটা ভিডিও দেখেছে এবং এই বাইকের হাটে আসছে। ভাই আপনাকে অনেক থ্যাঙ্কস, আমার ভিডিওগুলো দেখেন, আমার জন্য দোয়া করবেন অবশ্যই এবং দেখেন যদি কোনো কিছু হেল্প হয় আমাকে বললেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব হেল্প করার জন্য। হ্যাঁ, আজকে এই পর্যন্ত এইখানে যে বাইকগুলো ছিল আমি চেষ্টা করেছি এগুলো আসলে আস্কিং প্রাইস কত সেগুলো দেখানোর। এই বাইকগুলোই কিন্তু আসলে শেষ না, যত সময় বাড়বে তত কিন্তু আসলে বাইক আসতে থাকবে এবং আপনারা কিন্তু আসলে এসে এখানে ফিজিক্যাল দেখে কিন্তু দামাদামি করে কিন্তু বাইকগুলো নিতে পারবেন। সো আজকে চলে যাচ্ছি নতুন কোনো ভিডিওতে, খুব রিসেন্টলি দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, টেক কেয়ার অ্যান্ড টাটা, সালামু আলাইকুম।